বিরল প্রজাতির আলকেউটে সাপ উদ্ধার করলো মিনাখার বন দপ্তরের কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মিনাখার আটপুকুর অঞ্চলের উচিলদহ গ্রামের মহিম দাস নামে এক মৎস্যজীবীর মাছ ধরা আটলের মধ্যে আটকে পড়ে একটি বিষধর সাপ। শনিবার সকালে মৎস্যজীবী বন দপ্তরে খবর দিলে মিনাখা বন দপ্তরের দুই কর্মী এসে ওই আটল থেকে ফুট চারেকের বিরল প্রজাতির বিষধর আলকেউটে সাপটিকে উদ্ধার করে। উদ্ধার করা ওই সাপটিকে আপাতত মিনাখা ব্লকে রাখা হয়েছে। আগামী সোমবার ওই সাপটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।